بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين আম্মা বাদ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুদার প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন, ইমানের সাথে রেখেছেন, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন দূর থেকে কাছ থেকে, যারা আমাদের প্রোগ্রামে আমাদের সাথে আছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বলা এবং শোনাকে যেন কবুল করেন। আজকে আমি আপনাদের সামনে যে দোয়াগুলা বলবো, সেই দোয়াগুলা হাদিস থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি কিছু দোয়া আপনাদের সামনে শেয়ার করব। আমি চাচ্ছি যে হাদিসের মধ্যে যে দোয়াগুলা আছে, এই দোয়াগুলা যাতে আমরা কিছু আলোচনা করি। এরকম না যে সব দোয়াগুলা যে আমি শিখতেই হবে, এরকম না। যেমন ধরেন কোরআন মেমোরাইজ করা, পুরা কোরআন মেমোরাইজ করা সবার জন্য ফরজ না। হ্যাঁ, মিনিমাম চারটা সুরা, যে চারটা সুরার দ্বারা আপনি, যেমন চার রাকাত নামাজের মধ্যে চারটা সুরা লাগে, যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়, এরকম কিছু সুরা মেমোরাইজ করা এটা আপনার জন্য ফরজ, কিন্তু পুরা কোরআন মেমোরাইজ করা ফরজ না। এরকম দোয়ার মধ্যেও যে আপনার যে অনেক দোয়াই আছে, সব দোয়াগুলো যে মেমোরাইজ ফরজ করে দেওয়া হয় নাই, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াগুলা, কোরআনে কারিমের যে দোয়াগুলো, এই দোয়ার মধ্যে অনেক বরকত আছে। এই ওয়ার্ডের মধ্যে অনেক কি আছে, ওই আপনার মিনিংফুল আছে, অনেক অর্থ এর ভিতরে ঢুকানো আছে। এই জন্য কোরআন এবং হাদিসের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। যদি আমি মেমোরাইজ করতে পারি না, আমি দেখে দেখেও পড়তে পারি, আমি যদি আরবি পড়তে পারি না, আমি বাংলাটাও যদি থাকে, বাংলাটাও আমি পড়তে পারি, কিন্তু এটার জন্য আমরা চেষ্টা করব। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি চেষ্টা করো তাহলে আমি তোমাকে সহজ করে দেব। আমি যদি চেষ্টা করি যে আমি কোরআন মেমোরাইজ করব, দেখবেন আপনি কোরআন মেমোরাইজ করতে পারবেন। আপনি দশটা সুরা পারেন, আপনি যদি ইচ্ছা করেন আপনি বিশটা সুরা মেমোরাইজ করেন, করতে পারবেন। আপনি সুরা ইয়াসিন যদি আপনি চান মেমোরাইজ করবেন, আপনি করতে পারবেন। ঠিক এরকম দোয়া আপনি দশটা জানেন, আপনি নিয়ত করেন যে আমি এভরি উইক আমি একটা দোয়া শিখব, দেখবেন কয়দিন পরে বিশটা হয়ে গেছে, কয়দিন পরে তিরিশটা হয়ে গেছে, বছরের পরে দেখা যাবে চল্লিশ পঞ্চাশটা দোয়া হয়ে গেছে। তাহলে আজকে যে দোয়াটা আমি বলবো, সেই দোয়াটা আমি আপনাদেরকে প্রথমে বলি, এরপরে আপনাদেরকে আমি অর্থও বলবো, ইনশাআল্লাহ একটু আলোচনাও করব। আজকের যে দোয়াটা আপনারা শুনেন, যে প্রথম যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈশাতান নাকিয়্যা ওয়া মীতাতান সাওয়িয়্যা ওয়া মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন। اللهم إني أسألك عيشة نقية وميتة سوية ومردا غير مخزن ولا فاضح. أمي عبارة بولتي، اللهم إني أسألك عيشة نقية وميتة سوية ومردا غير مخزن ولا فاضح. যার অর্থ হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে যে এমন জীবন চাই যে জীবনের মধ্যে যাতে কি হয়, নাকিয়া পরিষ্কার থাকবে, পাপবিহীন হবে, দুঃখ কষ্টমুক্ত হবে, অর্থাৎ সুন্দর জীবন আমি চাই, একটা আলোকিত জীবন আমি চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈশাতান নাকিয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে দুঃখ কষ্ট পাপবিহীন পাপমুক্ত জীবন চাই। ঈশাতান নাকিয়্যা, এবং যেখানের মধ্যে কি আছে, যে জীবনের মধ্যে আপনার ইস্তেকামত আছে, স্থিরতা আছে, দৃঢ়তা আছে, আপনার ইমানের সাথে যে জীবনটা হয় এটার নাম হইল যে আপনার পরিপূর্ণ জীবন। আর যদি ইমানের সাথে থাকে না, নেক আমলের সাথে যদি জীবনটা হয় না, তাহলে জীবন তো এটা জীবন এটা এরকম পরিপূর্ণ জীবন হতে পারে না। এই জন্য
আমরা আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমরা আপনার কাছে একটা পাপবিহীন সুন্দর পরিপূর্ণ পরিষ্কার একটা জীবন চাই, আলোকিত জীবন চাই। আল্লাহুম্মা ইন্নী আসালুকা ঈশাতান নাকিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে পাপবিহীন জীবন চাই, পাপ মুক্ত জীবন চাই। এরপরে দুই নম্বর হইল ওয়ামিতাতান সাবিয়া, ওয়ামিতাতান সাবিয়া, ইনসাফপূর্ণ কি চাই, আমি আপনার কাছে ইনসাফপূর্ণ মৃত্যু চাই। মানে হলো যে এটার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, মানে যে আপনি বলছেন আল্লাহর কাছে উত্তম মত, যে উত্তম মত কোনটা, যে মত ইমানের উপর হয়, এটাকে বলা হয় খাতেমা বিল খায়ের। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে খাতেমা বিল খায়ের চাই, হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম মত চাই, মিতাতান সাওইয়া, মিতাতান সাওইয়া। এরপরে ওয়ামারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন, ওয়ামারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন, এবং লজ্জা এবং অপমান শূন্য প্রত্যাবর্তন চাই, হে আল্লাহ আমি আপনার কাছে লজ্জা আর অপমান, অপমান শূন্য মানে অপমান, অপমানবিহীন কি চাই, প্রত্যাবর্তন চাই। আমি যে সময় আপনার কাছে রিটার্ন করব, আমি যাতে আমি লজ্জিত না হই, আমি যাতে অপমান বোধ না করি, হে আল্লাহ আপনি আপনার কাছে আমি চাই লজ্জা ও অপমান শূন্য প্রত্যাবর্তন চাই, হে আল্লাহ আমি আপনার কাছে লজ্জা ও অপমান থেকে মুক্ত অবস্থায়, আমি এমন অবস্থায় যাতে প্রত্যাবর্তন হয় যে অবস্থায় আমি অপমানিত না হই, আমি লজ্জাবোধ না করি। এরপরে এটা গেল আজকের প্রথম দোয়া, যেটা আমি একটা হাদিসের মধ্যে ওই দোয়াটি আসছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ঈশাতান নাকিয়া ওয়ামিতাতান সাওইয়া ওয়ামারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহ। এরপরে আরেকটা দোয়া আমি বলবো আপনাদেরকে, একটা লম্বা দোয়া, যে দোয়াটাও অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রাল মাসআলাতি ওয়খায়রাদ দুআই ওয়খায়রান নাজাহি ওয়খায়রাল আমালি ওয়খায়রাস সাওয়াবি ওয়খায়রাল হায়াতি ওয়খায়রাল মামাতি ওয়াসাব্বিতনি ওয়াসাক্কিল মাওয়াজিনি ওয়াহাক্কিক ঈমানি ওয়ারফা দারাজাতি وتقبل صلاتي واغفر خطيئتي واسالك الدرجات العلى من الجنه اللهم اني اسالك فواتح الخير وخواتمه وجوامعه واوله واخره وظاهره وباطنه والدرجات العلى من الجنه امين اللهم إني أسألك خير ما آتي وخير ما أفعل وخير ما أعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات العلى من الجنة آمين. একটু লম্বা দোয়া, আপনারা এই দোয়াটি আমি আবারও বলছি, আপনারা শুনেন, ভালো করে শুনেন, একটু লম্বা দোয়া, যে দোয়াটা আপনার এই হাদিসের থেকে আমি আপনাদেরকে বলছি, اللهم إني أسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتني وثقل موازيني وحقق إيماني وارفع درجاتي وتقبل صلاتي واغفر خطيئتي واسألك الدرجات العلى من الجنة اللهم إني أسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه ودرجات العلى من الجنة آمين اللهم إني أسألك خير ما آتي وخير ما أفعل وخير ما أعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات العلى من الجنة آمين. এই হাদিসটাও ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহ উনি এই হাদিসটা ওনার কিতাবের মধ্যে আনছেন। এটার অর্থ হলো, একটু লম্বা দোয়া,
প্রথমটা দোয়ার প্রথম পাঠ ছিল এরকম, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রাল মাসালাতি ওয়া খায়রাদ দুআই, হে আল্লাহ আমি তোমার নিকট উত্তম জিনিস চাই, হে আল্লাহ আমি আপনার কাছে ভালো জিনিস চাই, উত্তম জিনিস চাই, হ্যাঁ যত ভালো জিনিস আছে এসবগুলোই চাই, যত উত্তম আছে এগুলাই সবগুলোই আমরা চাই, ও খাইরাত দুআই, এবং আমরা চাই যে ভালো জিনিসের জন্য যে দোয়া প্রার্থনা করতে পারি, অর্থাৎ ভালো জিনিস যেগুলো আছে উত্তম জিনিস যেগুলো আছে এগুলোর জন্য আমরা আপনার কাছে কী করতে পারি, দোয়া করতে পারি, ও খাইরাত দুআই, ও খাইরান নাজাহি, এবং সকল কাজে যেন ভালোভাবে কী করতে পারি আমরা সাকসেস হতে পারি, কৃতকার্য হতে পারি, ও খাইরান নাজাহ, নাজাহ মানে সাকসেস হওয়া, সফল হওয়া, হে আল্লাহ সকল কাজে, সকল কাজে যেন আমরা কৃতকার্য হতে পারি, ভালো যত কাজ আছে উত্তম যত কাজ আছে এগুলোতে যাতে আমরা কী হতে পারি, কৃতকার্য সফল হতে পারি, ও খাইরাল আমালি, এরপরে ভালো ভালো কাজ যেন করিতে পারি, যত নেক আমল আছে যত উত্তম কাজ আছে এগুলো যেন আমরা করিতে পারি, ও খাইরাল সওয়াবি, এবং ভালো সওয়াব যেন অর্জন করতে পারি, সবচেয়ে উত্তম থেকে উত্তম যে সওয়াবগুলো আছে, ভালো থেকে ভালো যে সওয়াব এবং নেকি যেগুলো আছে এগুলো যাতে আমরা অর্জন করতে পারি, এগুলো আপনার কাছে আমরা চাই, ও খাইরাল হায়াতি, এবং আমরা উত্তম জীবন যাপন আপনার কাছে চাই, খাইরাল হায়াতি, ভালোরূপে যেন জীবন যাপন করতে পারি, উত্তম জীবন আপনার কাছে আমরা চাই, খাইরাল হায়াতি, উত্তম জীবন আমরা আপনার কাছে চাই, ও খাইরাল মামাতি, এরপরে উত্তম মৃত্যু আপনার কাছে চাই, খাইরাল মামাত, উত্তম মৃত্যু, উত্তম মৌত এটাও আপনার কাছে আমরা চাই, ও খাইরাল মামাতি, ভালো মৃত্যু যেন হয় এটাও আপনার কাছে আমরা চাই, ওয়া সাব্বিতনি, দিনের উপর আমাকে স্থির রাখো, সাব্বিতনি, দিনের উপর স্থির রাখো, দিনের উপর মজবুত রাখো, সাব্বিতনি, ওয়া সাকিল মাওয়াজিনি, এবং নেকির যে পাল্লা আছে এই পাল্লাগুলোকে আপনি ভারী করিয়ে দাও, আমাকে হেভি করিয়ে দাও, নেকির পাল্লা ভারী করে দাও, সুবহানাল্লাহ, নেকির পাল্লাকে কী করে দাও, যে ওজনকে ভারী করে দাও, এটা হলো সাকিল মাওয়াজিনি, ওয়াসাকিল মাওয়াজিনি, ওয়াহাক্কিক ঈমানি, এরপরে হে আল্লাহ আপনি আমার ঈমানকে কাটি করিয়ে দাও, বেজাল মুক্ত করিয়ে দাও, হাক্কিক ঈমানি, আমার ঈমানকে তুমি কী করে দাও, খুব মজবুত করে দাও, খাঁটি করে দাও, ওয়ারফা দারাজাতি, ওয়ারফা দারাজাতি, এবং আমার যে দরজাগুলো আছে মর্তবাগুলো আছে এগুলোকে উঁচু করে দাও, ওয়ারফা দারাজাতি, আমার মর্তবাগুলোকে তুমি উঁচু করে দাও, এখানে বলা হয় না কিসের মধ্যে, অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি আমার পজিশনকে বাড়াইয়া দাও, আমার সম্মানকে বাড়াইয়া দাও, আখেরাতের মধ্যেও আপনি আমার দরজাকে জান্নাতের মধ্যে একবারে উপরে দারাজাতের মধ্যে মর্তবা উপরের মর্তবা আমাকে দিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে কী করো, তুমি আমার মর্তবাগুলোকে উঁচু করিয়া দাও, এরপরে ওয়া তাকাব্বাল সালাতি, হে আল্লাহ আপনি আমার নামাজকে কবুল করো, হে আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করো, করিয়া নামাজকে কবুল করিয়া লাও, এরপরে ওয়াগফির খাতিয়াতি, আমার গুনাহগুলোকে মাফ করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও, ওয়াগফির খাতিয়াতি, ওয়াসালুকা দারাজাতিল উলা মিনাল জান্নাহ, এবং হে আল্লাহ আমি তোমার নিকট বেহেশতের মধ্যে উপরের দরজা আমি চাই, উপরের দরজা আমি চাই, বেহেশতের মধ্যে তো চাই, বেহেশত চাই, কিন্তু বেহেশতের মধ্যে উপরের দরজা চাই, উপরের স্থান চাই, এবং আপনার কাছে আমি চাই বেহেশতের মধ্যে উপরের দরজা, এরপরে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফাওয়াতিহাল খাইর, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফাওয়াতিহাল খাইর, ফাওয়াতিহাল খাইর, হে আল্লাহ আমি আপনার নিকট, হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি যে আমার সব কাজগুলো, আমার সব কাজগুলো যেন প্রাথমিক সূচনায়ও ভালো হয়, এরপরে খাওয়াতিমাহু, এবং ফলাফলের দিক দিয়েও যেন ভালো হয়, সূচনাটাও যেন ভালো হয়, প্রাথমিক সূচনাও যেন ভালো হয়, আল্লাহ আমি আপনার কাছে আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফাওয়াতিহাল খাইর, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফাওয়াতিহাল খাইর ওয়া খাওয়াতিমাহু, হে আল্লাহ আমি আপনার নিকট, হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি যে আমার সব কাজগুলো যেন প্রাথমিক সূচনায়ও ভালো হয়, সর্বশেষ ফলাফলেও যেন ভালো হয়, ফলাফলের দিক দিয়েও যেন ভালো হয়, খাওয়াতিমাহু,
ওয়াজাওয়ামিআহু সর্বদিক দিয়ে যেন ভালো হয়, সব দিক দিয়ে যেন ভালো হয়। এরপরে ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতেও যেন ভালো হয়, শেষেও যেন ভালো হয়, আউয়ালেও যেন ভালো হয়, আখিরেও যেন ভালো হয়, অর্থাৎ শুরুতেও যেন ভালো হয়, শেষেও যেন ভালো হয়। ওয়া যাহিরাহু ওয়া বাতিনা, বাহিরেও যেন ভালো হয়, ভিতরেও যেন ভালো হয়, বাহ্যিক দিক দিয়েও যেন ভালো হয়, ভিতরের দিক দিয়েও যেন ভালো হয়। ওয়াদারাজাতিল উলা মিনাল জান্নাহ, ওয়াদারাজাতিল উলা মিনাল জান্নাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমি চাই দারাজাতিল উলা, জান্নাতের মধ্যে উঁচু মর্তবা আমি চাই, জান্নাতের মধ্যে উঁচু মর্তবা আমি চাই। ওয়াদারাজাতিল উলা মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে উঁচু দরজা, উঁচু স্তর আমি চাই। আমিন, আমিন মানে কি, হে আল্লাহ কবুল করো। আমিন যে আমরা বলি, আমিন মানে কি, হে আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করো। আমরা সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলি, এটার মানে কি? এটার মানে হলো, হে আল্লাহ আমি যে দোয়া করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও, এই যে দোয়াটা আমি করলাম, হে আল্লাহ তুমি আমার এই দোয়াকে তুমি কবুল করো। এরপরে আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরা মাআতি, আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরা মাআতি ওয়া খাইরা মা আফআল ওয়া খাইরা মা আ'মাল ওয়া খাইরা মা বাতান ওয়া খাইরা মা যাহার ওয়াদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি আমিন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার নিকট চাই যে আমি যত কাজ করি এবং আমার দ্বারা যত কাজ হয় এবং আমি যে কাজে যাই তাহা যেন ভিতরে এবং বাহিরে সর্বদিক দিয়ে যেন ভালো হয়। হে আল্লাহ, আমি তোমার নিকট চাই আমি যত কাজ করি বা আমার দ্বারা যত কাজ হয় বা আমি যে কাজে যাই অথবা আমি যে কাজে যাই তাহা যেন সর্বদিক দিয়ে যেন ভালো হয়, সর্বদিক দিয়ে যেন ভালো হয়, ভিতরের দিক দিয়েও যেন ভালো হয়, বাহিরের দিক দিয়েও যেন ভালো হয়। এই যে লম্বা দোয়া আমি বললাম আপনাদের সামনে, এর মধ্যে আজকের প্রথম দোয়া যেটা আমি বলছিলাম সেই দোয়াটা ছিল সংক্ষিপ্ত দোয়া, ছিল প্রথম দোয়াটা ছিল একবারে সংক্ষিপ্ত, এটা ছিল আল্লাহুম্মা ইন্নি আসালুকা ঈশাতান নাকিয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ঈশাতান নাকিয়া ওয়া মীতাতান সাওয়িয়া ওয়া মীতাতান সাওয়িয়া ওয়া মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন ওয়া মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন। হে আল্লাহ, আমি আপনার নিকট এমন জীবন চাই যে জীবনটা মামলু পরিপূর্ণ হবে, কিসের দ্বারা? ইমানের দ্বারা, ইস্তেকামতের দ্বারা, তকওয়ার দ্বারা, এবং যেখানের মধ্যে কোনো দুঃখ কষ্ট হবে না, যেখানের মধ্যে কোনো পাপ হবে না, পাপ মুক্ত জীবন হবে, পরিষ্কার জীবন চাই, আলোকিত জীবন চাই। সুবহানাল্লাহ। এরপরে হলো ও মিতাতান সাওয়িয়া, ইনসাফপূর্ণ মৌত, ইনসাফপূর্ণ মৃত্যু, সাওয়িয়া, এটার ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে মানে ইমানের সাথে মৌত, ইমানের সাথে ভালো মৌত, ভালো মৌত আমি আপনার কাছে চাই। ওয়া মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন, এবং লজ্জা ও অপমান শূন্য, লজ্জা ও অপমান শূন্য প্রত্যাবর্তন আমি চাই। আমি এরকম যাতে না হয় আমি যে সময় আপনার কাছে রিটার্ন যাব, আমি এই সময় যাতে অপমানিত যাতে না হই এবং লজ্জা যাতে না পাই, হে আল্লাহ তুমি আমাকে লজ্জা এবং অপমান শূন্য অবস্থায় প্রত্যাবর্তন আমি আপনার কাছে চাই। এটা এইরকম যে হাজরতে ঈসা ইবনে মারিয়াম, হাজরতে ঈসা আলাইহিস সালাম যেরকম বলছিলেন যে আপনার ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, হে আল্লাহ আপনি আমার উপর শান্তি বর্ষিত করেন, যেদিন আমি জন্ম হয়েছে এই দিন, এবং ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব এই দিনও আপনি আমার উপর শান্তি বর্ষিত করেন। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আবার আমি যে সময় নতুন জীবন আমি অর্জন নতুন জীবন পাবো, আমি যে সময় আমাকে পুনর্জীবন দিবেন, আমি যে সময় আবার জীবন পাবো, সেই সময় আপনার সালাম এবং শান্তি আমাকে দান করেন। এই দোয়ার সাথে হাদিস ইসলামের দোয়ার একটা সিমিলার দোয়া হয়। যেমন ধরেন হাদিস থেকে যে দোয়াটি আমি বলছিলাম সেটা ছিল প্রথম পার্ট ছিল কি, আল্লাহ মিন্নি আসালুকা ঈশাতান নাকিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে পরিপূর্ণ জীবন চাই, ঈশাতান নাকিয়া জীবন। তাইলে এটার সাথে কার সাথে সম্পর্ক, এই যে ঈসা ইসলাম যে বলছিলেন এই ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনার শান্তি এবং সালামতি আমি চাই, অর্থাৎ যেদিন আমি জন্ম হবে, যেদিন আমার দুনিয়াতে আমি আসব সেই সময়টাও আপনার কি চাই, আমি আপনার আমান এবং আপনার শান্তি সালামত আমি চাই। তাহলে এটা হলো প্রথম পাটের সাথে মিলে,
আল্লাহ মিনসালুকা ঈশাতান নাকিয়া, আর সেকেন্ড দোয়া ছিল, সেকেন্ড পার্ট ছিল ওয়া মিতাতান সাওয়িয়া, হে আল্লাহ আপনি আমাকে ভালো মত দান করেন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন কি ওয়াইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করবো এই দিন আপনি আমাকে সালামতি দেন। এরপরে বলছিলেন লাস্ট পার্ট ছিল কি হাদিসের মধ্যে, দোয়ার মধ্যে ওয়া মারাদ্দান গাইরা মাখজিন ওয়ালা ফাদিহ, এবং যেদিন আমি প্রত্যাবর্তন করবো আমি যাতে লজ্জিত না হই, আমি যাতে অপমানিত না হই, এটার সাথে মিলে কোনটা ওয়াইয়াউমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছিলেন যেদিন আমি আবার আপনি আমাকে কিয়ামতের দিন আমাদেরকে যে আবার জীবন দেওয়া হবে সেই দিনও আপনার শান্তি এবং সালামতি আমি চাই। তাহলে ঈসা আলাইহিস সালাম বলছিলেন কোরআনের মধ্যে এটা আসছে হাতে ঈসা আলাইহিস সালামের দোয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উবাসু হাইয়া। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়াটা শিখাইলেন, এরকম শিখাইলেন যে তুমি এটা বলতে পারো যে হে আল্লাহ এটা বলো তুমি, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ঈশাতান নাকিয়া ওমিতাতান সাওয়িয়া ওমারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ঈশাতান নাকিয়া ওমিতাতান সাওয়িয়া ওমারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন। আর সেকেন্ড দোয়া আমি যেটা বলছিলাম, অনেক লম্বা দোয়া, অনেক লম্বা দোয়া, যেটা এই আপনার আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরাল মাসালাতি ওয়া খাইরাদ দুআই ওয়া খাইরান নাজাহি ওয়া খাইরাল আমালি ওয়া খাইরাস সাওয়াবি ওয়া খাইরাল হায়াতি ওয়া খাইরাল মামাতি ওয়া সাব্বিতনি ওয়া সাক্কিল মাওয়াজিনি ওয়া হাক্কিক ঈমানি ওয়া রাফা দারাজাতি ওয়া তাকাব্বাল সালাতি واغفر خطيئتي واسألك الدرجات العلا من الجنة، اللهم إني أسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلا من الجنة آمين، اللهم إني أسألك خير ما آتي وخير ما أفعل وخير ما أعمل وخير ما بطن وخير ما ظهر والدرجات العلا من الجنة آمين. لما دعا أمين بلنا جي دوار ورطو أمين والردي بولي دي جي جي الله من يسألك خير المسألة يا الله أبنا كسامي بالو جنس جاي إير پوري وخير الدعاء إبنغا يا الله أمين أبنا كسامي যত ভালো জিনিস আছে এগুলার যাতে আপনার কাছে আমি দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। ও খাইরাদ দুআই, এরপরে ও খাইরাল খাইরান নাজাহি, এবং যত জিনিস আছে এগুলার মধ্যে যত সকল কাজের মধ্যে যেন আমি ভালোভাবে কৃতকার্য হতে পারি, যত ভালো কাজ আছে, যত নেকি আছে, উত্তম কাজ আছে, এগুলার মধ্যে যেন আমি সফল হতে পারি, সাকসেস হতে পারি। এরপরে ও খাইরাল আমালি, এবং ভালো ভালো কাজ যেন আমি করিতে পারি, যেহেতু নেক আমল আছে এগুলো যেন আমি করে দিতে পারি। ও খাইরা সাবাবি, এবং ভালো ভালো সব, যেটা অনেক উত্তম সব যেগুলো আছে এগুলো যাতে আমি অর্জন করিতে পারি। ও খাইরাল হায়াতি, উত্তম জীবন, ভালো জীবন যাতে আমি অর্জন করতে পারি। এরপরে ও খাইরাল মামাতি, ভালো মত, ইমানের সাথে মত, আল্লাহকে রাজি সন্তুষ্ট করা অবস্থায় মত, এটা হলো ভালো মত। ও খাইরাল মামাতি, ও খাইরাল মামাতি, এরপরে যে ও খাইরাল মামাতি, ভালো মত, ভালো মতের জন্য আরেকটা দোয়া আমি আপনাদেরকে বলে দিতে পারি, আপনার এই দোয়াটি আপনি পড়তে পারেন, ভালো মতের জন্য, ভালো মতের জন্য একটা দোয়া, ভালো করে শুনেন, ভালো মতের জন্য আজকে আপনাদেরকে আমি এখন একটা দোয়া বলবো যেটা কোরআনে করিমের মধ্যে আসছে, যেটা হাদিসে ইউসুফ আলাইসালামের, এই আপনি যদি সূরা ইউসুফের মধ্যে যান আপনি পাবেন। এই দোয়াটি হলো ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, أنت ولي في الدنيا والآخرة، أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين، فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين. إدواتي أمي أبنا درك إن شاء الله بولبو إدواتي بولبو جي ফাতিরাস সামাওয়াতি বলার, যিনি আসমান এবং জমিনের খালিক, সৃষ্টিকর্তা। এরপরে আন্তা ওয়ালিয়ি, হে আল্লাহ আপনি তো আমার ওয়ালি, আপনি আমার অভিভাবক। আন্তা ওয়ালিয়ি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। এরপরে তাওয়াফানি মুসলিমান, আমাকে মুসলমান অবস্থায় আমাকে মৃত্যুদান করেন, ওয়াল হেকনি বিস সালিহীন, এবং নেককারদের সাথে আপনি সামিল করে দেন।
নেককারদের সাথে আপনি আমাদেরকে সামিল করে দেন। তাহলে এই দোয়াটা এই যেটা বলছিলাম এখানের মধ্যেও আছে, খাইরাল মামাত, উত্তম মত, ও সাব্বিতনি, হে আল্লাহ আপনি আমাকে কি করেন, স্থির রাখেন, দিনের উপর স্থির রাখেন, ও সাকিল মাওয়াজিনি, এবং নেকির পাল্লা যেগুলো আছে এগুলোকে বাড়ি করে দেন, ও হাকিক ইবানি, হে আল্লাহ আপনি আমার ইমানকে খাঁটি করে দেন, ওরফা দারাজাতি, এবং আমার এই দরজাকে উঁচু করে দেন, আমার মর্তবাগুলোকে উঁচু করে দেন, ও তাকাব্বাল সালাতি, আমার নামাজকে কবুল করেন, ওয়াকফির খাতিয়াতি, আমার গুনাহকে মাফ করে দেন, ও সালুকাদ দারাজাতি আউলা মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে উঁচু দরজা আমাকে, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, জান্নাতের মধ্যে উঁচু মর্তবা আমি আপনার কাছে চাই, এরকম। এরপরে আসছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাওয়াতি আল খাইর ওয়া খাওয়াতি মাহু, হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি যে আমার সব কাজগুলো যেন তার প্রাথমিক সূচনায় ও ভালো হয়, সর্বশেষ ফলাফলের দিক দিয়েও যেন ভালো হয়, এরপরে সর্বদিক দিয়ে যেন ভালো হয়, শুরুতেও যেন ভালো হয়, শেষেও যেন ভালো হয়। এরপরে পাটের মধ্যে আসছিল যে ওয়াদ্দারাজাতিল উলা মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে উঁচু দরজাও আমি আপনার কাছে চাই। এরপরে লাস্ট পার্ট ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা মা আতি, এরকম যে হে আল্লাহ আপনার কাছে আমি চাই যে আমি যত কাজ করি এবং আমার দ্বারা যত কাজ হয় আমি যে কাজ যে কাজেই যাই তাহা যেন ভিতরে এবং বাইরে সর্বদিক দিয়ে যেন ভালো হয়। আমরা ছোট একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নিব, আপনারা দোয়া সম্পর্কে কোনো দোয়া সম্পর্কে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমি এই সম্পর্কে যে আলোচনা করলাম আজকের যে গুরুত্বপূর্ণ দেয় দোয়া নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আম্বিয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই মসনদের প্রোগ্রামে। আমরা আপনাদের সামনে যে দোয়াগুলো আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমাদের এই দোয়াগুলোকে আমরা যেন মেমোরাইজ করতে পারি, শিখতে পারি, এবং অনেক সুন্দর সুন্দর দোয়াগুলো আছে যে দোয়াগুলো আমরা শুনলাম এবং এগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব। আমরা আমাদের জীবনকে গর্ব এরকম যে আমাদের জীবন কিভাবে কি হয় সুন্দর হয়, এই সুন্দর জীবনের জন্য চেষ্টাও করতে হবে, আবার কিছু এর মধ্যে আল্লাহ তাআলার কাছে মুনাজাত, আল্লাহ তাআলার কাছে দোয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এই জন্য আপনারা জানেন বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা দোয়া করেছেন, যুদ্ধের আগে অনেক লম্বা দোয়া করেছেন। হ্যাঁ, চেষ্টা তো করছেন কিন্তু চেষ্টার আগে দোয়া। এই জন্য বলা হয় যে সাহাবা ইকরাম তো এরকম ছিলেন, তারা দিনের বেলা মেহনত করতেন এবং রাত্রের বেলা আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তাহাজ্জুদের মাঝে, নামাজের মাঝে, আপনার দোয়ার মাঝে লম্বা লম্বা দোয়া করতেন। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা তো অনেক লম্বা দোয়া করতেন। আজকে দেখা যায় আমাদের দোয়া করার সময় নাই, দোয়া করার সময় নাই। হ্যাঁ, এই জন্য দোয়া যেটা বলা হয়েছে যে দোয়া ও মুখুল এবাদা, এবাদতের মগজ, এবাদতের মগজ। আর দোয়ার মাধ্যমে আমরা কি করতে পারি যে আপনি যেমন আপিল করলেন, আপনি একটা জিনিস চাইলেন আল্লাহর কাছে, এটাকে যদি আপনি বারবার চান, হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন, আপনি চাইবেন আল্লাহ দিবেন এটা হতে পারে না, এবং আপনার মুখ দিয়ে যে দোয়াগুলো বের হচ্ছে এটাও আল্লাহর একটা রহমত, আল্লাহ আপনাকে দিতে চান, আল্লাহ আপনাকে দিতে চান। আপনি যে ইসলামিক প্রোগ্রাম দেখছেন এটার মাঝেও একটা রহমত, আল্লাহ তালা আপনাকে দিতে চান, এগুলা শুনছেন মানে কি এগুলা আল্লাহ তালা আপনার জীবনকে আলোকিত করতে চান। আপনার মতো অনেক আছে যারা এই প্রোগ্রামগুলো দেখে না, তারা অন্য প্রোগ্রামগুলো দেখে, তারা এইরকম প্রোগ্রাম দেখে না। এই জন্য আমাদের এই টার্গেট হইল যে আমাদের জীবনকে আলোকিত করব, আমাদের জীবনকে আলোকিত করব, এবং কিসের দ্বারা আলোকিত করব, যে বলা হয় যে আপনি ইলিমের দ্বারা, ইলিম জ্ঞানের দ্বারা আপনি আপনার জীবনকে আলোকিত করেন। হ্যাঁ, কোরআনের দ্বারা আপনি আপনার জীবনকে আলোকিত করেন, কোরআনের যে নূর এবং লাইট এটার দ্বারা আপনার জীবনকে আলোকিত করেন, সুন্নতের দ্বারা আপনার জীবনকে আলোকিত করেন, সুন্নতের দ্বারা আপনার জীবনকে আলোকিত করেন। হ্যাঁ, এরকম কিসের দ্বারা, এই আপনার কি আছে যে আমার সকাল থেকে নিয়ে বিকাল প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত হবে। হ্যাঁ, আমার আমার সকাল ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি কি করব, যে আমি যে কাজগুলো করব এগুলোও সুন্নত মোতাবেক হবে, প্রত্যেকটা কাজের মধ্যে আমার সুন্নত মোতাবেক হবে, আমার ওযুটা সুন্নত মোতাবেক হবে, আমার টয়লেটের মধ্যে যাওয়া এবং আসা এবং বসা সবগুলো সুন্নত মোতাবেক হবে, আমার সকালের ব্রেকফাস্টটাও সুন্নত মোতাবেক হবে, আমি এরকম এই যে আপনার সব কাজের মধ্যে আমার কি হবে সুন্নত মোতাবেক হবে, তখনই আমার জীবনটা আলোকিত জীবন হবে। আমরা এই কথাই বলছিলাম যে সুন্নত মোতাবেক জীবন এটা অনেক জরুরি, অনেক জরুরি। আপনি যদি সুন্নত মোতাবেক আপনার জীবন হয় সেই জীবনটা আপনার কি কি হবে,
যে আপনার প্রত্যেকটা জিনিস এবাদত হয়ে যাবে। আপনি ঘুমের মধ্যে গেছেন, সুন্নত মোতাবেক ঘুমাইছেন, তাহলে ঘুমটা এবাদত হয়ে যাবে, ঘুমটা এবাদত হয়ে যাবে। অথচ আপনি ছয় ঘন্টা ঘুমাইছেন, পাঁচ ঘন্টা ঘুমাইছেন, দুই ঘন্টা ঘুমাইছেন, কিন্তু আপনি যে সুন্নত মোতাবেক ঘুমাইছেন, আপনি যে নবীকে ইত্তেবা করছেন, নবীকে অনুসরণ করছেন, এই জন্য আপনার কি হয়ে যাবে, এই আপনার এটা এবাদত হয়ে যাবে। এমনকি আপনি টয়লেটের মধ্যে গেছেন, টয়লেটের মধ্যে একটা নিকৃষ্ট জায়গা, এই জায়গার মধ্যে গেছেন, কিন্তু আপনি সুন্নত মোতাবেক গেছেন, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক গেছেন, তাহলে এই টাইমটাও আল্লাহ তালার কাছে এবাদত হয়ে যাবে। তাহলে আমাদের জীবন এক সংক্ষিপ্ত জীবন, এই জীবনকে আমরা কি করব, যে আলোকিত করব কিসের দ্বারা, কোরআনের দ্বারা। আমাদের জীবনকে আলোকিত করব কিসের দ্বারা, সুন্নতের দ্বারা। এই জন্য কি যেটা আপনার আমরা এইটা বলছিলাম যে যদি আমি দাবি করি যে আমরা নবীকে মহাব্বত করি, তাহলে অবশ্যই আমরা নবীকে ফলো করতে হবে। এবং এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা অনেক কথাই শুনেছি, অনেক কথাই শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহাব্বত করি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে কত স্যাক্রিফাইস আমাদের জন্য, কত স্যাক্রিফাইস আমাদের জন্য। যেমন ধরেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা দোয়া দিয়েছিলেন, যে তুমি স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এবং সব নবী এই দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করেন নাই। উনি রাখছেন কিয়ামতের দিন, হ্যাঁ, বলছেন যারা মিনিমাম কলিমাটা নিয়ে যাবে, শুধুমাত্র ইমানটা নিয়ে যাবে, আমল কিছুই নাই, এদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে, দোয়া করে আল্লাহ তালার কাছ থেকে, এই দোয়া করে জাহান্নাম থেকে কি করবেন, মুক্তিদান করাইবেন, মুক্তিদান করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরশের মধ্যে যেদিন আল্লাহ রসুল সাল্লাহ মেরাজের রাতে গেছেন, সেই দিনও আমাদের কথা বলেন নাই। এবং নবী করিম সাল্লাম দেখেন এই যে দোয়াগুলো আমরা বলছিলাম, কত সুন্দর সুন্দর দোয়া উম্মতের জন্য দিয়ে গেছেন। যে আজকের যে প্রথম দোয়াটি আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈশাতান নাকিয়্যা ওয়া মীতাতান সাওয়িয়্যা ওয়া মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহিন। এইরকম দোয়া, এর এত সুন্দর দোয়া, এর মধ্যে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের ভিতরে আছে। একটা দোয়ার ভিতরে দুনিয়ার কল্যাণও আছে, আখেরাতের কল্যাণও আছে। জীবনটাও চান, পরিপূর্ণ জীবন চান, আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে তোমরা এই দোয়াটি বলো, হে আল্লাহ আমি আপনার কাছে চাই নাকিয়া, পরিপূর্ণ জীবন চাই, এরপরে মীতাতান সাওয়িয়্যা, উত্তম মৌত চাই, ও মারাদ্দান গায়রা মাখজিন ওয়ালা ফাদিহ, এবং আমাদের প্রত্যাবর্তন যেন শর্মিন্দা না হয়, লজ্জিত যাতে আমরা না হই, অপমান যাতে, অপমানিত যাতে আমরা না হই, হে আল্লাহ আমাদের প্রত্যাবর্তন যেন ভালো হয়, আমাদের প্রত্যাবর্তন যেন ভালো হয়। এরপরে এই যে আপনার কি বললাম আমরা, এই এই জন্য আমাদের জীবনকে, জীবনকে আলোকিত করতে হলে, জীবনকে আলোকিত করতে হলে আমাদের কি করতে হবে, এই কোরআনের দ্বারা আমাদের জীবনকে আলোকিত করা, সুন্নতের দ্বারা আমাদের জীবনকে আলোকিত করা, হ্যাঁ, এই এইরকম আপনার কি করতে হবে, এই এই তখনই আমরা সফল হতে পারব। এখন কথা হলো যে আল্লাহ তাআলার মহাব্বত, হ্যাঁ, এটা কিভাবে সৃষ্টি হবে, কিভাবে সৃষ্টি হবে। যে বলা হয় আমরা যদি সকাল বিকাল যদি আমরা এই জিকিরগুলো করি, যে কিছু আছে মসনুন আজকার যেগুলো আছে, এগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে, বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে। যেমন আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আপনি যদি একজন মানুষের সাথে আপনার ফ্রেন্ডশিপ হয়, তার সাথে আপনি ডেইলি কথা বলেন, তার সাথে দুই ঘন্টা এক ঘন্টা সময় দেন, তাহলে কীভাবে মহাব্বত সৃষ্টি হবে আপনার তার জন্য। একদিন যদি আসে না, তাইলে আপনি তার, আপনি পেরেশান হয়ে যাবেন, আপনি পেরেশান হয়ে যাবেন। ঠিক এরকম ডেইলি যদি আপনি সকাল বিকাল যদি আপনি ছয় তসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ একশোবার বলেন, আলহামদুলিল্লাহ একশোবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার বলেন, আস্তাগফিরুল্লাহ একশোবার বলেন, সরি প্রথমে আমি বলছিলাম সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, এরপরে আল্লাহু আকবার একশোবার, এরপরে দুরুদ শরীফ একশোবার, আর ইস্তেগফার একশোবার, আস্তাগফিরুল্লাহ একশোবার। এই যে ছয় তসবিহ আছে, দশ মিনিটও সময় লাগে না। সকালের বেলা যে আপনি ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পরে আল্লাহ রাসূলের যে দোয়াগুলো আছে, যেমন আয়াতুল কুরসি পড়লেন, আপনি তসবিহে ফাতিমি পড়লেন, এরপরে আপনি তিন কুল পরে আপনার শরীরের মধ্যে ফু দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পরে আপনার শরীরের মধ্যে ফু দিলেন, এরপরে আপনি সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই কলিমাকে আপনি তিনবার পড়লেন, রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যা ওয়া রাসূলা, এটাকে আপনি তিনবার বললেন, এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটাকে সাতবার বললেন, এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আপনি এটাকে আটবার পড়লেন,
এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এটাকে আপনি তিনবার বললেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে আপনি কি করতে পারেন যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটাকে আপনি সাতবার বললেন। আপনি যদি এই কি করেন, এরপরে এই জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আলু, এটাকে আপনি সাতবার পড়লেন। এরপরে সাইয়েদুল ইস্তিগফার আপনি পড়লেন, ফজরের পরেও একবার পড়লেন আর বিকালের দিকেও পড়লেন, মগরিবের পরেও একবার পড়লেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবূ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবূ বিযানবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এরপর আরেকটা দোয়া আছে, আপনি এটা যদি আপনি পড়েন যে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিআমাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটা আপনি পড়লেন। এইরকম যে দোয়াগুলো আছে, হ্যাঁ, এই দোয়াগুলো আপনি পড়লেন। এরপরে আপনি সূরা ইয়াসিন পড়েন, সকালের সময় সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিন যদি আপনি পড়েন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আপনার পুরা দিনের প্রয়োজনকে মিটাইয়া দিবেন, পুরা দিনের প্রয়োজনকে মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে কোরআনের কলব বলা হয়েছে, দিল, কোরআনের হার্ট, হার্ট অফ কোরআন বলা হয়েছে। এবং সূরা ইয়াসিন যদি আপনি একবার পড়েন, দশ খতম কোরআনের সব, দশ খতম কোরআনের সব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপরে আপনি সূরা আর রহমানও পড়েন সকালের বেলা, এরপরে কোরআন ডেইলি পড়েন, এক পারা পড়েন বা দুই পারা পড়েন বা হাফ হাফ পারা পড়েন, কিছুটা হইলে পড়েন। হ্যাঁ, আমাদের তো সবগুলোই চলে, কিন্তু কোরআন পড়া আমাদের মিস হয়, এটা হবে না, কিছুটা হইলে পড়বো সকালের বেলা। আমি তো অনেকদেরকে, অনেক বাচ্চাদেরকে বলি, অনেক প্যারেন্টসদেরকে বলি যে এত কষ্ট করে বাচ্চাদেরকে পড়াইলেন, হ্যাঁ, এত পয়সা খরচ করলেন, কিন্তু দেখা গেল বাচ্চা বছরকে বছর যায় কোরআন বের করে না। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি দুইটা জানতাম, আসলাম রাইট কে যেন এক গুমতে নেই বিটিয়া আমি লেখলাম নে আর আলিফলামি সাজিদা একটা সুরা আছে, এটা কোন সময় পড়া আছে বালা কইবানি আপনি ফোন রাখার পরে? সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি বলেছেন যে ঘুম থেকে ওঠার পরে যে কোন দোয়া পড়া যায়, যে দোয়াটা আমি অতীতেও অনেকদিন বলেছি, এই দোয়াটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আসল কথা হয়েছে যে ঘুমানোর সময় তো আমরা যেগুলো আছে এগুলো তো করে ঘুমাই, কিন্তু যে সময় ঘুম থেকে উঠি, ওঠার পরে যে সময় ঘুম থেকে ঘুম ভাঙে, এটা তখন আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে, এটা যদি আপনি করেন, এই দোয়া করার পরে আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। হাদিসের মধ্যে আসছে এটা যে যে সময়ে মা মিন আবদিন ইয়াতাআরু মিনাল লাইল, রাতে যদি কোনো মানুষের ঘুম ভাঙে, ইয়াস্তাইকিজু ফায়াকুলু, এরপর যদি সে বলে, প্রথমে যদি ঘুম থেকে ঘুম ভাঙছে তখন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله এরপরে যদি সে বলে اللهم اغفر لي এরপরে যদি সে দোয়া করে, হাদিসের মধ্যে আসছে فاستجاب له, তার দোয়া কবুল হবে। এরপরে যদি সে সম্ভব হয় সে যদি নামাজ পড়তে পারে, এটা বস এটা অনেক ভালো হবে। কিন্তু কথা হলো যদি একজন মানুষ নামাজ নাও পড়ে, একজন মানুষ যদি নামাজ নাও পড়ে,
তবুও সে এই অবস্থায় যদি দোয়াটা করবে দোয়াটা কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। একবারে সহজ, আমি আবারও বলছি, আপনার ভালো করে শুনেন, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আমরা আসলে করি না। হ্যাঁ, এটা অনেক সুযোগ কিন্তু আপনাদের, যে এটা বলা হয় নাই যে আপনি অত বেশি আমল করে দোয়া করতে হবে। একবারে সহজ, মান তার মিনাল লাইল, হাদিসের ওয়ার্ডের মধ্যে আমি আল্লাহ রসুলের ওয়ার্ড হইল, যদি কোনো মানুষ রাত্রে জাগ্রত হয় ঘুম ভাঙছে যে কোনো সময় হতে পারে, তখন সে জন্য প্রথমে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো আমরা সবাই জানি, শুধু ভালো করে শুনেন, এটা তো আমরা সবাই জানি, শুধু একটু এরকমই প্রথমে আমরা বলবো ঘুম ভাঙার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে আমরা ফৌথ কলিমা বলি, চতুর্থ কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এরপরে হাদিসের মধ্যে আসছে তুমি যে দোয়া করবা, তুমি যে দোয়া করবা এই দোয়া তোমার কি হবে, উস্তুজি বালাহু, দোয়াটা কবুল হবে। এরপরে যদি সম্ভব হয় আপনি অজু করেন, এটা হলো অপশনাল, অপশনাল, আপনি সম্ভব হইলে আপনি অজু করলেন, নামাজ পড়লেন, কিন্তু যদি আপনি নামাজ নাও পড়তে পারেন, অজু নাও করতে পারেন, বেটে থাকা অবস্থায় এটা করতে পারেন, আমি আপনাদেরকে এটাকে বারবার বলছি এই কারণে যাতে আমাদের ভিউয়াররা আপনারা এটা আমল করতে পারেন, আমল শুরু করে দিতে পারেন। ঘুম ভাঙছে সাথে সাথে আপনি বেটের মধ্যেই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, এরপরে আপনি বলেন হে আল্লাহ আমার আমার আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও, হে আল্লাহ আমার ছেলে অসুস্থ, অসুস্থ করে দাও, আমার মেয়ে অসুস্থ, অসুস্থ করে দাও, আমার হাজব্যান্ড অসুস্থ, অসুস্থ করে দাও, হে আল্লাহ আমাদেরকে তুমি আমাদের জীবনকে আলোকিত জীবন করে দাও, কোরআনের জীবন করে দাও, হে আল্লাহ তুমি আমাদের এই সমস্যা দূর করে দাও, আমার ছেলে এবং মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দাও, হে আল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে সমস্যা থাকলে হে আল্লাহ আমাদের সমস্যাকে দূর করে দাও, আপনার মনে যা আছে যত ভালো জিনিস আছে সবগুলো আপনি চান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে যে বলছিলেন যে আলিফ লাম মিম সাজিদা, এটা বোন এটা আপনি মাগরিবের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, যদি কোনো কারণে মাগরিবের পরে পড়তে পারেন না তাইলে আপনি এসার পরে পড়ে নেবেন, পড়ে নেবেন, মাগরিবের পরে সুরাতুল ওয়াকেয়া পড়বেন আর আলিফ লাম মিম সাজিদা পড়বেন আর সুরাতুল মুলক পড়বেন, মাগরিবের পরে তিনটা সুরা, সুরাতুল ওয়াকেয়া হাদিসের মধ্যে আসছে যারা সুরায় ওয়াকেয়া যে ঘরের মধ্যে পড়া হয় এই ঘরের মধ্যে কোনো অভাব থাকতে পারে না, অভাব থাকতে পারে না, সুবহানাল্লাহ। এরপরে সুরায় মুলক যে যে পড়ে যে বলা হয় তার কবরের আজাব হবে না, কবরের আজাব হবে না, তাইলে এই সুরাতুল ওয়াকেয়া আর আরিফ লাম মিম সাজিদা আর সুরাতুল মুলক এগুলো আপনি মাগরিবের পরে পড়বেন ইনশাআল্লাহ। জি, আমরা এই কথাই বলছিলাম যে আমাদের কি করতে হবে, যে যে সময় আমি জিকির করব সেই জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে। আর আরেকটা আমল হলো, আরেকটা আমল হলো যে আল্লাহ তালা যে আমাকে নিয়ামতগুলো দিচ্ছেন এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করব, এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করব। হ্যাঁ, কী কী নিয়ামত দিচ্ছেন এসের ইয়ের দ্বারাও কী হয় আপনার আল্লাহর মহাব্বত সৃষ্টি হয়। এরপরে আপনি যাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, যাদের দিলের মধ্যে সুন্নতের মহাব্বত আছে এদের সাথে আমরা থাকবো, আপনার আপনি টাইম স্পেন্ড করবেন কাদের সাথে, যাদের যারা একবারে হাই লেভেলের আছে, দিনের লাইনে হাই লেভেল, হ্যাঁ এদের সাথে আপনি থাকবেন, হ্যাঁ এদের সাথে আপনি থাকবেন। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে আমাদের মতো অনেক আছে, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক, যে কথা বলি কিন্তু আমল তো নাই, লেকচার দেই ইউটিউবের মধ্যে, লেকচার আছে অনেক, লেকচারের তো অভাব নাই কিন্তু দেখা গেল যে আমল পার্সোনাল লাইফের মধ্যে যদি আমল না থাকে, যদি ঘরের মধ্যে যদি পর্দা না থাকে, হ্যাঁ এবং গুনা থেকে যদি আমরা বাঁচতে না পারি তাইলে তো আপনার কি হবে, আফসোস করতে হবে যে বলা হবে যে আপনার কথা শুনে অনেক মানুষ জান্নাতে যাবে, আমার কথা শুনে অনেক মানুষ জান্নাতে যাবে, আমি তো পিছনে পড়ে থাকবো, আমি তো পিছনে পড়ে থাকবো। এই জন্য মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইমানের পরে বলা হয়েছে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা দান করবেন। এরপরে আমরা এই কথাই বলছিলাম যে আল্লাহর মহাব্বত এবং রসুলের মহাব্বত, রসুলের মহাব্বত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, এটাও সবচেয়ে বেশি হবে আমার নিজের নফস থেকে, আমার নিজের জান থেকে, আমার ফ্যামিলি থেকে, সবগুলো থেকে আমার নবীর সুন্নত
নবীর মহাব্বত মানে নবীর সুন্নতের মহাব্বত সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তারা কোনো অবস্থাতেই তারা নবীর সুন্নাকে সার দিতে রাজি না, নবীর সুন্নাকে সার দিতে রাজি না। আমরা তো অনেক সময় আছে যে পরিবেশের কারণে আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা এই বলি যে বস কি করবো, সে এখন এগুলা তো আর আমাদের ইমান দুর্বল, আমল দুর্বল, এই জন্য আমরা পরিবর্তন হয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম তারা পরিবর্তন হইতেন না, তারা পরিবর্তন হইতেন না। তারা বাদশার দরবারে গেছেন, হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, এবং দস্তরখানের মধ্যে খাচ্ছেন, খাওয়ার সময় একটা টুকরা নিচের মধ্যে পড়ছে এবং আরেকজন বলছেন যে তুমি এটা তুলে খাবা না, খাইলে সরম হবে। সে কি বলবে, বলবে এরা মনে হয় ভিক্ষুক বা এরা মনে হয় দূর একবারে নিচু নিচু মানের মানুষ। বলছেন হুজাইফা বলছিলেন কি বলছিলেন যে আমি কি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব এদের কারণে, এদের কারণে আমি কি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব, আমি তো খানাকে ওয়েস্ট করতে পারি না, অপচয় করতে পারি না। এই জন্য এই যে আমাদের জীবনকে আলোকিত করতে হবে কিসের দ্বারা, সুন্নতের দ্বারা, সুন্নতের দ্বারা আমাদের জীবনকে আলোকিত করতে হবে। হাদিসের মধ্যে আসে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি, এই হাদিসের এই হাদিসের মধ্যে আসে যে যারা এই নবীর সুন্নাকে ফলো করলো যে সে আল্লাহকে মহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এরকম আওকামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি আমার সুন্নতকে ফলো করো তাহলে তুমি আমাকে মহাব্বত করলা, আর যদি তুমি আমার আমাকে মহাব্বত করো তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাইবা, আমার সাথে জান্নাতে যাইবা। এখন আমি দাবি করি যে আমি আমি রসুলকে মহাব্বত করি, আমি আশিকে নবী, কিন্তু দেখা গেল আমার খবরই নাই, আমার শরীরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীরকম ছিল, তার শারীরিক ভাবে যে আমাদের মাথার চুল থেকে নিয়ে আমি চুলটা কেমনে কাটবো, নখ কেমনে কাটবো, এরকম ড্রেসটা কেমন হবে, হ্যাঁ আমার এই দাড়ি কেমন হবে, হ্যাঁ এরকম আসছে যে এই দাড়ি সম্পর্কে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা কথা আমি গত সপ্তাহে শুনেছি আমাদের শেখের কাছ থেকে, যে বলা হয় আপনি অন্য এই আমরা অনেক আমল করি কিন্তু এর মধ্যে দাড়ি যেটা এটা আপনি সাথে নিয়ে যাবেন, যেমন ধরেন আপনি যে সময় মৌত হবে মৌতের সময় দাড়িকে সাথে থাকবে, দাড়িটা সাথে থাকবে, কিন্তু অনেক আমল আছে যেমন ধরেন আপনি মিসওয়াক করছেন, মিসওয়াকটা নিয়ে যেতে পারবেন না, দাড়ি নিয়ে যেতে পারবেন। এই জন্য দাড়ি অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কিন্তু জি আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা দোয়া কে দো না দেবা বেমারে মোদি জানাম কি মাথা তলি এর নমাজ প্রথম ফাটি না দেবা। জি দবর কষ্ট কর দিয়া দেবা ই নমাজ তোমার সৌদি তা দশ হাজার লাখান যত কবিরা দি যত তা হরাইলাম জাদু জাদু কয় কমিও না কোনটা না যত তা নিজ হরিয়া ফুট দিই। জি জি আমার একটা এটার মধ্যে আমাদের আসলে অনেক সময় আছে ধৈর্য হারা হতে হবে না, ধৈর্যকে সবর যেটা এটা অনেক বড় গুণ। আপনি যে মুসিবতের মধ্যে যে সবর করছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বোন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা দিবেন, আপনাকে মর্যাদা দিবেন। এরপরেও আপনি চেষ্টা করে যান, আপনি এই শেফার জন্য আপনি ইয়া সালামও বেশি করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিমের একটা আমল আমি আপনাদেরকে অনেকেই বলে দিয়েছিলাম, সেই বিসমিল্লাহির রহমানির রাহিমের আমল আপনি করতে পারেন। এরপরে সুরায় ফাতেহা, সুরায় ফাতেহা আপনি সাতবার পড়বেন, সাতবার পরে আপনি কী করবেন পানির মধ্যে ফু দিবেন, পানির মধ্যে ফু দিয়ে আপনি এই পানিটা পান করবেন, ইনশাআল্লাহ এর দ্বারা কী হবে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম আপনি 786 বার পরে পানির মধ্যে ফু দিবেন, 786 বার পানির মধ্যে ফু দিবেন, এই বিসমিল্লাহির রহমানির রাহিম পানির মধ্যে এই প্রথমে দুরুশ্বরী পড়বেন, দুরুশ্বরী পড়বেন, এরপরে 3 বার বা 11 বার পড়বেন, এরপরে 786 বার বিসমিল্লাহির রহমানির রাহিম পরে আবার দুরুদ 3 বার পরে পানির মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে শেফা দান করবেন। আর সহজ একটা কথা বলি যে আপনি বেশি বেশি করে কি করবেন, সুরায় ফাতেহা ডেইলি 7 বার পরে পানির মধ্যে ফু দিবেন আর পানি পান করবেন। আর হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল যে 1000 বার পড়বেন, 1000 বার পড়বেন, পড়ার পরে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। অনেক কথাই বলেছি, অনেক আমল বলে দিয়েছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে কোনো প্রয়োজন আছে আপনার, আপনার কোনো আশা আছে আপনি এই দোয়াটি করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যে সময় পড়ছিলেন সেই সময় ফেরেশতা আসছিলেন বলছিলেন আপনাকে আমরা হেল্প করবো সহযোগিতা করবো, বলছেন না
তোমাদের সহযোগিতার দরকার নাই, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল। এই জন্য বলেছেন, কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো মানুষ, কোনো বন্দা এবং বান্দি এই হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিলকে 1000 বার পরে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া বলছিলাম যে ঘুম ভাঙার পরেও যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি, এরপরে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দোয়া এবং বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলাকে যেন কবুল করেন। আপনারা আমাদের এই প্রোগ্রামকে এই রিপিটের মধ্যে মঙ্গলবারে দেখতে পারবেন, আবার আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করলেও ইকরা বাংলা লেখে, ইকরা বাংলা মসনুন দোয়া লেখে যদি আপনারা লেখেন, আমার নামও লিখতে পারেন সৈয়দ রিয়াজ আহমদ, সৈয়দ রিয়াজ আহমদ যদি আপনারা লেখেন, সার্চ করেন মসনুন দোয়া লেখেন, ইনশাআল্লাহ আমাদের এই অনেক প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ ইউটিউবের মধ্যে, আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই প্রোগ্রামকে যেন আখেরাতের মধ্যে নাজাতের কারণ হিসেবে কবুল করেন, নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আগামী সপ্তাহের প্রোগ্রাম দেখার আহ্বান ডেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।